বাংলাদেশ দলে আবারও চোটের হানা তাসকিন আহমেদের পর ইঞ্জুরিতে শরীফুল ইসলাম ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে অনিশ্চিত এই বাহাতি বাঁহাতি খেলা ব্যাটারদের দৈন্যদশায় এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বড় ভরসার জায়গা দলের বলিং নির্দিষ্ট করে বললে তাসকিন শরিফুল মোস্তাফিজদের নিয়ে গড়া পেস ডিপার্টমেন্ট তবে সেখানেও ভর করেছে দুশ্চিন্তা চোটাক্রান্ত তাস্কিনের সেরে ওঠার আগেই শরীফুলকে ঘিরে এবার তৈরি হয়েছে অনিশ্চয়তা নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে শনিবার ভারতের ইনিংসের শেষ ওভারে বা হাতে চোট পান শরীফুল হার্দিক পান্ডিয়ার জোরালো শট হাত দিয়ে থামাতে গিয়েই যেন সর্বনাশ ডেকে এনেছেন শরীফুলকে খেলা শেষে নিকটস্থ নেসাও ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় ওখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর এই ক্ষতের উপর একটা মাইক্রোসুচারিং করা হয় ছটা সেলাই পড়েছে বিশ্বমানের থার্মিক শ্রট সালাম স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক শ্রট বাহাতের তর্জনী ও মধ্যমার মাঝখানের জায়গায় ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন শরীফুল রক্ত ঝরতেও দেখা গেছে হাত থেকে দুদিন পরে ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড কাছে যাব তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর রিটার্ন জন্য এরকম সময় লাগবে বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় হাতে ছয় সেলাই পড়ায় লঙ্কানদের বিপক্ষে এক প্রকার অনিশ্চিত ছরিফুল সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও পূর্ণ ফিট ছরিফুলকে পাওয়া নিয়ে সংশয় থাকছেই শ্রীলঙ্কার বিপক্ষে তাস্কিন খেলবেন কিনা সে ব্যাপারে এখনও সবুজ সংকেত দেয়নি বিসিবি সেক্ষেত্রে একাদশে তিন পেসার বিবেচনায় তানজিম সাকিবের সঙ্গে ঢুকে যেতে পারেন রিজার্ভে থাকা হাসান মাহমুদ বিশ্বকাপ শুরুর আগে দলের দুই মূল পেসারের চোট বড় চিন্তার কারণ টাইগার শিবিরে শেখ তানবির হাসান আরিব স্পোর্টস ডেস্ক এটিএন নিউজ